আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন আমি ধরে নিয়েছি যে আপনার একটি ইন্টারন্যাশনাল পেমেন্ট করার জন্য কার্ড প্রয়োজন, কিন্তু সেটি কোথায় পাবেন এবং কিভাবে ফ্রিতে পেতে পারেন, সাথে কিছু ডলারও পেয়ে যেতে পারেন বোনাস, কিভাবে পাবেন সেটি, সে বিষয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে। আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনার অনেক উপকার হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে কার্ডটি পাবেন খুব অল্প সময়ে এবং সহজে ডলার লুট করবেন ইত্যাদি যাবতীয় বিষয় সকল কিছু দেখানো হবে। কার্ডটি পেতে হলে আপনাকে অবশ্যই আপনার একটি এনআইডি কার্ড থাকতে হবে, সেটি আপনার নিজের হতে পারে অথবা ফ্যামিলির অন্য কারো। যদি একটি এনআইডি কার্ড থাকে তাহলে আপনি কার্ডটি সহজেই পেতে পারবেন। তাহলে চলুন দেখে নেই কীভাবে কার্ডটি পাবেন। কার্ডটি পাওয়ার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে, ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া ক্লিক করে ক্রোমে ওপেন করতে হবে। আপনি সেখান থেকে লিঙ্কটি কপি করতে পারেন অথবা সেখানে ক্লিক করলেই অটোমেটিক ক্রোমে নিয়ে যাবে। তো আমরা ক্রোমে চলে গেলাম, সেখানে এসে যে লিঙ্কটি থাকবে সেটি ওপেন করলে এমন একটি পেজ আসবে। লিঙ্কটিতে ক্লিক করার পর এমন একটি পেজ আসবে। সো তারপর এখানে নিচে চলে আসতে হবে, নিচে লেখা আছে ইমেল, তো এখানে আপনি আপনার পার্সোনাল ইমেলটি দিয়ে দিবেন। ইমেলটি যখন লেখা কমপ্লিট হয়ে যাবে তারপর ডান পাশ থেকে সেন্ড বাটনে ক্লিক করতে হবে। এই সেন্ড বাটনে ক্লিক করলে আপনার ইমেলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি নিচের ভেরিফিকেশন কোড যেখানে লেখা আছে সেখানে দিতে হবে। যখন সেন্ড বাটনে ক্লিক করবেন তখন এমন একটি ক্যাপচা আসবে, সেটি ফিল আপ করে নিতে হবে। তো এটি আমরা ফিল আপ করে নিচ্ছি। ফিল আপ হয়ে গিয়েছে এবং কোড চলে গিয়েছে আমাদের ইমেলে। সো আমরা কোডটি নিয়ে এসে এখানে দেব। সো প্লিজ এন্টার ইউর 6-ডিজিট ভেরিফিকেশন কোড, এখানে ক্লিক করে কোডটি দিয়ে দিতে হবে। তো আমরা কোডটি দিয়ে দিচ্ছি। আমরা কোডটি দিয়ে দিলাম। সো এখান থেকে তারপর নিচে দুইটি চেকবক্স আছে, প্রথমটিতে ক্লিক দিয়ে দিতে হবে, দ্বিতীয়টি চালিয়ে দিতে পারেন নয়তো স্কিপ করতে পারেন। তারপর বাম পাশ থেকে নিচে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। সো এখানে এরকম একটি পপ আপ আসলে সেটিতে এগ্রি করে দিবেন, তারপর আবার রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এমন একটি অপশন আসবে। সো এখান থেকে কোনো কিছু করার দরকার নেই, নিচ থেকে নট বিলঙ্গিং টু দিস কান্ট্রিজ ক্যান অ্যাপ্লাই কার্ড, এখানে ক্লিক করে দিতে হবে। সো আপনারা যা দেখতে পাচ্ছেন রেড মার্ক করে দেওয়া আছে, ঠিক এই অপশনে ক্লিক করে দিতে হবে। সো তারপরে এমন একটি অপশন আসবে, এখান থেকে প্রথমটিতে ক্লিক করতে হবে, অল কান্ট্রিজ অ্যাকসেপ্ট ইউএসএ। এখান থেকে আইডি কার্ড সাবমিট করতে হবে, আইডি কার্ড অপশনটি চুজ করতে হবে, তারপর কন্টিনিউ। তারপর এখান থেকে আপনার আইডি কার্ডটি সাবমিট করতে হবে, নিচে আপলোড ফ্রন্ট সাইজের উপর ক্লিক করে আইডি কার্ডের প্রথম পেজটি এবং তার পরবর্তীতে ব্যাক পেজটি আপলোড করে দিতে হবে, এবং সর্বশেষ আপনার ফেস ভেরিফিকেশন চাইবে সেটি ক্লিক করে দিতে হবে। এবং সর্বশেষ ফেস ভেরিফিকেশন করলে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গিয়েছে। তারপর থেকে এখানে লগ ইন করে কার্ড অপশন আসবে, সেখানে গিয়ে যদি কার্ডটি অ্যাপ্লাই না হয়ে থাকে তাহলে কার্ড অ্যাপ্লাই করার সাথে সাথে কার্ড চলে আসবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, কোনো সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।